ওই মুরব্বি, তোর মতন সুদখোর আর তোর মতন ঘুষখোর বৃষ্টি বছর হয়ে গেল। আজ পর্যন্ত বাড়ির জমির যে দলিলটা জমা দিয়ে আমি মোড়ল কাছ থেকে টাকা নিয়েছিলাম মাত্র 10,000 টাকা। 10,000 টাকার জন্য সে আমার জমির দলিলগুলো আটকে রেখেছে। আমার ছেলেও জানে না যে আমার বাড়ির সম্পত্তির দলিলটা ছিল সব মোড়লের কাছে আটকানো আছে। কেউ জানে না আমি ছাড়া, শুধু আমার ছেলে লেখাপড়ার জন্য মোড়ল কাছ থেকে 10,000 টাকা নিয়েছিল। এই টাকাটা নিয়ে আমার ছেলেকে পড়াশোনা করেছি বড় ভার্সিটিতে, তাকে অনেক বড় মানে মেধাবী বানানোর জন্য। কিন্তু দলিল আমার আজ পর্যন্ত দিল না। খেটে খেটে কত টাকা ওকে দিলাম, আমার 10,000 টাকা আজও পরিশোধ হলো না। আমার সন্তান আজ বাড়ি আসবে, আসলে পরে আমি বলব বাবা আমাদের জমির দলিলগুলো ওই মোড়লের কাছে আটকানো আছে, নিয়ে আয় বাবা নিয়ে আয়, নাইলে সেই মোড়ল আমি যখন কত টাকা দিয়েছি ওই মোড়ল আজ পর্যন্ত আমার জমির দলিল ফেরত দিল না বাবা। দয়া করে মোড়ল কাছে জমির দলিলটা সব জিজ্ঞেস করে নিয়ে আয় বাবা, নিয়ে আয় বাবা, নিয়ে আয় বাবা। বাবা আমি এসে গেছি, তোমার সন্তান এসে গেছে, ঢাকা থেকে এইমাত্র আসলাম আমাদের গ্রামের বাড়িতে। কতদিন আমি গ্রামের বাড়িতে আসি নাই আব্বা। বাবা আমার অনেক ভালো লাগছে, আমার অনেক ভালো লাগছে আব্বা। গ্রামের প্রাকৃতিক হাওয়া আমার মনটাকে কেড়ে নিয়েছে আব্বা, মনটাকে কেড়ে নিয়েছে। আর তোমার কষ্টের কথা কী করে ভুলবো আব্বা, কী করে ভুলবো আব্বা, কী করে ভুলবো যে তুমি তিল তিল করে আমাকে বড় বড় ভার্সিটিতে আমাকে লেখাপড়া শিখেছো। তোমার ঘামের কথা আমি কখনো ভুলি নাই বাবা, কখনো ভুলে নাই। তোমার কষ্টের কথা আমি কখনো ভুলে নাই বাবা। তোমার কষ্ট আর করা লাগবে না, আর করা লাগবে না। আমি এসে গেছে, তোমার সন্তান দূর যায় চলে এসেছে, তোমার আর কোনো ভয় নেই বাবা, তোমার আর কোনো ভয় নেই। দূর যায় বাবা এসে শেষ, আল্লাহ তোমাকে ভালোবাসো, অনেক ভালো রাখো। আমার বাবা ভালো নেই, অনেক টেনশন আছে। সুদখোর মোড়ল আমাদের বাড়ির সম্পত্তি যা আমার দলিল ছিল সম্পূর্ণ সে নিয়ে নিয়েছে, সামান্য 10,000 টাকার জন্য সব কেড়ে নিয়েছে আমার কাছ থেকে। নিয়ে তোকে খেটে খেটে কত টাকা দিয়েছি সে আজ পর্যন্ত এক টাকাও ধরে না। শুধু সে বলে যে আজও সুদ শেষ হয় নাই, আজও সুদ শেষ হয় নাই, সুদ দিবে দিবে দিবে। আমি শেষ হয়ে গেলাম বাবা, তুই দয়া করে ওই মোড়ল কাছে যা, গিয়ে বাড়ির জমির দলিলটা তুই উদ্ধার করে নিয়ে বাবা, উদ্ধার করে নিয়ে আয় বাবা, উদ্ধার করে নিয়ে বাবা। তোর কাছে হাত জোড় করছি বাবা, তুই পারিস, তুই পারিস। ওই সুদখোর, ওই ঘুষখোর মোড়লের হাত থেকে জমির দলিল কোটা নিয়ে আসার জন্য তুই পারবি বাবা, পারবি বাবা, তুই পারবি। তুই নিয়ে আয় বাবা, তুই নিয়ে আয় বাবা, তুই নিয়ে আয়। ওখানে প্রচুর সম্পত্তি আমার ছিল, তোর দাদা, তোর মায়ের সমস্ত দলিল সব ওখানে আটকানো আছে ওই মোড়ল কাছে, সুদখোর মোড়লের কাছে। তুই দয়া করে নিয়ে আয়, ওইগুলো বের করে নিয়ে আয়। আমি যে কত টাকা খেটে খেটে দিয়েছি রোদে বৃষ্টিতে ভিজে, শরীরে ঘাম বেরিয়ে চলে গেছে, কত টাকা ওকে দিয়েছি, একটা টাকাও আমাকে পরিশোধ করে আমার জমি দলিল আজও আমাকে দিই নাই। সম্পূর্ণ টাকাটাই ও নিয়ে নিয়েছে, সম্পূর্ণ টাকাটাই ও নিয়ে নিয়েছে। তুই সে করে হোক মোড়লের কাছ থেকে জমি দলিলটা নিয়ে আয় বাবা। এটা কখনো হতে পারে না, আমার বাবা তিল তিল করে কষ্ট করে শরীরের ঘাম ঝরিয়ে ওই মোড়লের টাকা পরিশোধ করেছে। কিন্তু মোড়লের এত বড় কঠিন সাহস,
যে আমার বাবার টাকা আজ পর্যন্ত সে মওকুফ করে নাই, পরিশোধ করে নাই। সে সুদ নিয়ে গেছে, নিয়ে গেছে, নিয়ে গেছে আমার গল। বাবা, তোমার কোনো সমস্যা নেই, তোমার কোনো ভয় নেই, তোমার এই ছেলে আল্লাহর রহমতে অনেক পরিমাণে শিক্ষিত হয়েছে, হিসাব নিকার সম্পূর্ণ করায় আদায় করে নিব আমি ওই সুদঘর মোড়লের কাছে। তোমার কোনো সমস্যা নেই বাবা, তোমার কোনো টেনশন নেই, তোমার ছেলে চলে এসেছে, তোমার আর কোনো ভয় করা লাগবে না, তোমার আর কোনো ভয় করা লাগবে না। আমি এখনই যাচ্ছি মোড়ের কাছে, এখনই যাচ্ছি, এখনই যাচ্ছি। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আমি দূর যাই, আমি রহমতের ছেলে বলছি। আমার আব্বা আপনার কাছ থেকে আমার জন্য টাকা পড়া, আমার জন্য, আমার জন্য, আমার লেখাপড়ার জন্য আপনার কাছ থেকে 10,000 টাকা নিয়েছিল। আমার আব্বা আপনাকে সেগুলো পরিশোধ করছে অনেক কষ্ট করে, কিন্তু আপনি সেগুলো তো পরিশোধ করেন নাই। আর আমার আব্বার যে সব সম্পত্তির দলিল ছিল সবগুলো সম্পূর্ণ আপনার কাছে সেগুলো জমা করেছে, সেগুলো তো আপনি এখনো ফেরত দেন নাই। কেন এগুলো আপনি করেছেন? সেগুলো কি টাকা আপনাকে পরিশোধ করেন নাই? টাকা সেটা পরিশোধ দেয় না আপনাকে? আপনি কির জন্য সে টাকাগুলো নিয়েছেন কিন্তু হিসাবে আপনি বসান নাই, কির জন্য বসান নাই, কির জন্য, এইটা আপনি আমাকে বলুন। রহমতের পুলা, কবে আসলা গো টাকা থেকে? তুমি সে দুধ জানা? এই হোটো গেলা দেখেছিলাম তুমি সে দুধ দয়, তাই না? আর একটু পান খাইবে সে তো বাবা, ওই জন্য বেশি পিকলার লাগে। তোমার বাবা তো সম্পত্তি দিয়েছিল আমার কাছ থেকে, 10,000 টাকা তো নেয় না বাবা, আমার কাছ থেকে 3,00,000 টাকা নিয়েছিল। 3,00,000, 3,00,000 টাকায় সুদে আসলে প্রায় 10,00,000 টাকা হয়ে গেছে। তো তোমার আব্বা দেখালে 10,000 টাকা দিয়ে সে সম্পত্তিগুলো নিয়ে যাবে আমার কাছ থেকে জমি তুলিল, আমি যে 3,00,000 টাকা দিয়েছিলাম সে টাকাটা দিয়ে তুমি নিয়ে যাও, কোনো সমস্যা নেই, আমি তো রেডি আছি, আমি তো রেডি আছি সম্পত্তি দলিল তোমাদের দেওয়ার জন্য। তোমার বাবা তো আজ পরিশোধ করতে পারে না বাবা, তা আমি কী করে তোমার সেই সম্পত্তির দলিল কাগজগুলো পরিশোধ করতে পারি বলো তো? একটু তুমি বলো বাবা, তুমি বলো, সেটা তো আমার কিছু করার নাই। তুমি তো শিক্ষিত হয়ে গেছো বাবু, আমি পৃথক করে তুমি শিক্ষিত হয়ে গেছো, তাতে তোমার কোনো সমস্যা নাই, সেটা তো আমার কোনো বিষয় না বাবা। তুমি এখন শিক্ষিত হয়েছো, শিক্ষিত হও, আরও হও, কিন্তু আমার টাকা না দেওয়া পর্যন্ত বাবা আমি তো তোমার জমির দলিল তো আমি দিতে পারবো না বাবা। ওই মুরব্বে, তোর মতন সুদঘর আর তোর মতন ঘোষকর এই বাংলাদেশের জমিনে থাকলে পারে বাংলাদেশের সমাজটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। আরে তোর সাহস কি করে হয় একটা সাধারণ মানুষের সম্পত্তি লুটে ফুটে খাস? তোর তো আজ লজ্জা হলো না? তোর তো লজ্জা হওয়ার প্রচন্ড দরকার ছিল। গরিব মানুষ মেহনত করে, পরিশ্রম করে সম্পূর্ণ জিনিসটা শোধ করে দেয়, কিন্তু তোর ডায়েরিতে তোর খাতা সেটা শোধ হয় না কেন? তোর এত লোভ কিসের? এত লোভ কেন? এত লোভ কিসের তোর? এত লোভ কিসের? কিসের পর্যন্ত তোর সম্পত্তি? তোর কি মনুষ্যত্ব বোধ নেই? খেয়ে খেয়ে তো মোটা জিম করে খাইছিস, তোর পেটের যেসব নাড়ি ভুড়ি আছে না সম্পূর্ণ ঘুরিয়ে 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 বের করে নেব আমি। আমার নাম দুর্জয়, এইসব নিকেশ আমি কুমা নয়, কুমা নয়। তুমি এইভাবে লোকের সম্পত্তি আত্মসাত করে বিঘা বিঘা জমির মালিক হয়েছ, এগুলো আগে ছিল, আগে ছিল, এখন নাই। যদি নালিস তোর মতো লোকটাকে একদম ঠাঁড়াই করে পিছিয়ে ফেলাই দেবো, পিছিয়ে ফেলাই দেবো। মানুষ ছিল না তুমি, মানুষ ছিল না সারা শহরের বাচ্চা, তোর মতন সুদঘর ঘুষঘর এই বাংলাদেশের জমিনে আর একটাও যেন না হয়। আমি সেই ব্যবস্থায় করতে এসেছি, সেই ব্যবস্থায় আমি করতে এসেছি শালার উত্তর বাচ্চা, শুনে রাখ। জমিনগুলো তোর বাপের করে নিয়েছিস, বাপের, তোর বাপের সম্পত্তি তোর।
সুদ খেয়ে খেয়ে তোর নিজের জিরাটা সুদ ঘর করে ফেলাইছিস। আর কি বলে তুই আমার বাবার সম্পত্তি জমি তোলের টাকা শোধ করেছিস? তুই আজ পর্যন্ত সে দলিল তুই দিস নাই আমার আব্বাকে, তোর সাহসটা কি করে হয়? খোলা ভালা লোক পাইয়া মজাই লাগে তোর, তাই না? মজাই লাগে। আর এখন তো যুগ আছে ডিজিটাল যুগ, তোর উপর শোধ করে ঘোষ করে হিসাব দিকে সব দিলো কাটা। যা জমি দূর করে নিয়ে আয়, এই মুহূর্তে আমি আসবি, যদি না নিয়ে আসিস তোর জীব বাড়তেই না, একদম খসাস করে কাটায় ফেলায় দেবো। গো আমার কোনো ভয় আমার আর ভয় দেখ না বাবা, আমার এমনি হার্ট বিট সমস্যা। তুই দেখাস নি বাবা, দেখাস নি সমস্যা নেই, তুই সব নিস বাবা, তুই সব নিয়ে যা, তোর বাবার সম্পত্তি দিলাম সবই দিতে। আমার জিপ কাটিস নি বাবা, জিপ কাটিস নি বাবা, জিপ কাটিস নি। আর জিপ কাটিস, আমি সত্যি কথা বলতে পারবো না বাবা, তুই নিয়ে চলে যা বাবা, তুই নিয়ে চলে যা। তারা বাবা আমি আনছি আনছি, তারা বাবা আনছি বাবা বাবা বাবা, হে বাবা, হে বাবা, তোর সম্পত্তি দলিল বাবা, এটা নিয়ে যা, এখানে সব হিসাব নিকাশ করা আছে বাবা, তোর বাপ টাকা সব দিয়ে দিল, আমি মিথ্যে মিথ্যে করি বসে বসে রেখেছ বাবা, আমার ক্ষমা করে দিস। এটা বাবা তোর সম্পত্তি দলিল নিয়ে নে বাবা, নিয়ে নে নিয়ে নে নিয়ে নে। এই তো এটাই তো আমাদের জমির দলিল, তীরে তীরে কষ্ট করে সম্পত্তি করেছে আমার বাবা আমার আব্বা। আর সেই জমির দলিল তুই এতদিন আটকে রাখেছিস অভাবে কষ্টে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, সেই জমির জমি ইনকাম করে করেছে। আর এই জমির দলিল তুই আটকে রেখেছিলি, তোর এত বড় সাহস, তোর এই সুদ ঘর ঘুষ কর ব্যবসাটা তুই বন্ধ কর, নাইলে তোর ব্যবসায় আমি লাল বাতি চলে দেবো, লাল বাতি লাল বাতি। সরে বাচ্চা, চলে গেলাম আমি আমার জমির দলে নিয়ে, খালার কুত্তার বাচ্চা, তোর জিভটা কাটা ফেলাই দেবো, আর যাতে কারোর সঙ্গে এমনটি করস মনে রাখিস। আব্বা আমি চলে এসেছি, আমি চলে এসেছি সেই সুদঘর মুরব্বীর কাছ থেকে, আমার বাড়ির জমির দলিল, আমাদের সব সম্পত্তির দলিল আমি নিয়ে চলে এসেছি। আপনার আর কোনো সমস্যা নেই আব্বা, আপনার আর কোনো ভয় নেই, তোমার এই সন্ধান থাকা পর্যন্ত, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমার শরীরে কারোর ক্ষমতা নেই, তোমার এই জমির দলিল কেড়ে নেওয়ার ক্ষমতা কারোর নেই, কারোর নেই। আর এত কষ্ট করে তুমি সম্পত্তি তিলে তিলে তৈরি করছো, আর সেই সম্পত্তি ওই সুদ ঘরের বাচ্চা দলিল আটকে রেখেছিল, তোমার কাছ থেকে বিচ্ছিন্ন করে রেখেছিল, আর তার কোনো ক্ষমতা নেই এই জমির দলিল নিয়ে ঠেকানো। আমি তার কাছ থেকে কেড়ে নিয়ে এসেছি বাবা, কেড়ে নিয়ে এসেছি, এই নাও তোমার দলিল আব্বা, এই নাও বাবা। তুই সত্যি নিয়ে এসেছিস, তুই সত্যি নিয়ে এসেছিস এই দলিল, সেই দলিল, যে দলিল ওই সুদ করে বাচ্চা মুরব্বী দীর্ঘ বছর আটকে রেখেছিল, আমার সম্পত্তি দিকে সে আমাকে বঞ্চিত করে রেখেছিল, এই সে সম্পত্তি দলিল তুই এসেছিস। আমি অনেক সুখী বাবা, আমি অনেক সুখী তোর মতো সন্তান পেয়ে, তোর মতো সন্তান পেয়ে আমি অনেক সুখী। আর তোর মতো সন্তান যেন সবটা ঘরে ঘরে জন্ম দিতে পারে, তোর মতো সন্তান না থাকতে পারে, আমাদের মতো অশিক্ষিত পিতাকে অনেক ধোকাবাজির শিকার হতে হয়, অনেক সমস্যায় পড়তে হয়, তাই তোর মতন পিতা তোর মতন সন্তান যেন ঘরে ঘরে হয়, যেন ঘরে ঘরে হয়, যেন ঘরে ঘরে হয়, যেন ঘরে ঘরে হয়। আমি দোয়া করি বাবা তুই অনেক বড় হ, অনেক বড় হ, অনেক বড় হ।